আর আমার দেশে 6 বছর বড় তো মা কোলের মধ্যে ঘুম পড়ে আরে মারে আজকে সেই মার সাথে গাদদারি করো যুবক রে বিদেশ যাইবার পরে বোন নামে অ্যাকাউন্ট করোস আর মান নামে অ্যাকাউন্ট করোস না মার একজোড়া স্যান্ডেল নাই মা বার একটা লুঙ্গি নাই পাঞ্জাবি নাই বাবা তোর বোর কাছতে গিয়া 10টা টাহান এ প্যারাসিটামল কিনে খায় গ্যাস্ট্রিকের বড়ি খায় তোর বাপে হালাকে বাপে একটা টাকা দেস না তোর বাপ তোর শ্বশুর বাড়িতে টাকা চাইয়ে খায় তোর মতো হতবাকা পৃথিবীতে একজন নাই তোর কপালে সুতার বাড়ি হারামি তোর বাপ তোর বোর কাছতে টাকা নেবে কে তোর বউ তোর বাপের কাছতে টাকা নেবে তাহলে তুই আদর্শবান চরিত্রবান যুব কি আমার দেশে হইতেছে না নবাব নবাব বিদেশ যাইয়েই বাপ বাপ মারে বাদ দিয়ে বাপের জমি পয়সা বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে দেয় তোর কপালে জুতার বাড়ি তোর লাশ আইব না আইব কার লাশ তুই বিপদে পড়বি না তুই কাগজ ছাড়া চলবি না চলবে কেডা কথা কর না কেন তোকে পাও দূরে ধরছি যাদের বাপ মার নামে অ্যাকাউন্ট করে দেবি মাসে মাসে মা বাবার নামে আলাদা টাকা পাঠাবি খোদার কসম দুনিয়া সব বিদেশিদের কষ্ট হলো তোর কষ্ট হবে না মার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবি মা বাবা তোর অ্যাকাউন্টে দোয়া পাঠাবে তোর টাকা মা বাবার অ্যাকাউন্টে পাঠাবি না তারা মাগ না দোয়া করবে তুই যে হাউরির মায়েরে খাওয়াস তুই বিপদে পড়ে দেখ যখন 2 বছর জেলখানায় ঢুকাই থবে সৌদি আরবের অথবা ইটালির অথবা দেখবি সিঙ্গাপুর সিঙ্গাপুর মালয়েশিয়া তোর বউ দেখবি 2 বছর তো থাকবো না টাকা পয়সা না দিলে আর এক বেটার সাথে উচিং কিম পাকা চি 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 সিসিং পাক তোর মা জীবনও যাবে না কথা কর না কেন তোর মায়ের চোখের পানি ফুরাবে না তোর বাবা মসজিদের টাইলস ভিজে যাবে তোর চোখের পানিতে আল্লাহ আমার পোলাটা পাড়াইছি জেলখানায় থাকার লাগে না তুই মারে বাইর করে দাও অ্যাকাউন্ট ওর কাছে করবি না হাউরির মায়ের নামে করবি ও তো তোরটা হালে আর একজন লাগে যাইবো কথা কর না কেন কষ্ট হইতেছে আমি জানি কষ্ট হইব ভাড়ে আইন ঠিক দাদা ঘটনা মনে আছে চাচার অন্তরে টাকা নাই দিকে জমিনের মালিক কে যুবক তোরা বিদেশ যাবি আমি দোয়া করি কিন্তু বাবা মায়ের নামে একটা অ্যাকাউন্ট করে দেয় অ্যাকাউন্ট না করস তোর বিবিরে বলে দিবি আমার বাবারে প্রতি মাসে 10,000 টাকা দিবি আমার রক্ত পানি করে পয়সা আমার বাবা রক্ত পানি করে আমারে বড় করছে তুই আমার বাবারে দিবি এই কথাগুলো বলবি আমি বললাম এই মিডিয়ার দ্বারা সারা দুনিয়া আমার কথা চলে যাবে কালকে কালকে ফজরের আগে আমার ওয়াজ সারা পৃথিবীতে যাবে আমার ওয়াজ পূর্বার শিরে শুনে যে পূর্বাসী ভাইরা আমার ওয়াজ শুনবা আমি তোকে দুইটা পাও ধরছি ভাই তোকে যে কত কষ্টের পয়সা আমি ইলিয়াস রহমান জিয়ারি সফর করি ভাইরা আমি জানি ভাই আমার এই কথাটা শুনলে তোদের পাও দূরে ধরছি পূর্বাসী ভাইরা তোরা জীবন ও বিপদগামী হবি না বাবা মায়ের দোয়াটা নিস বাবা মায়ের দোয়াটা নিয়েন ভাই বাবা প্রতিটা দিন দোয়া করবে আপনার জন্য মা আপনার জন্য দোয়া করবে আপনার বউ আপনার টাকা পাইয়া টিডিং টিডিং করে বোর কাছারা মার্কেটে যায় আর আপনার বাবা টাকাটা পাওয়ার পরে মসজিদে অন্তত 100টা টাকা দেয় এটা হলো বাবা আমার পোলার লেগে দোয়া করেন হুজুর আমার পোলা টাকা পাঠাইছে বেতন পাঠাইছে এই 500টা মসজিদে দিলাম আর তোর বউ টাকাটা পাইয়াই চিনকে লাচা কালা পালা চা কারণ ওই পোলাটা তার ওই তোর বউ বড় করে নাই বড় করছে তোর মায় জানে যে আমার এই পোলারে কত কষ্ট করে মানুষ করছি পোলা পরের বাড়ি যে কাম করতেছে আমার পোলার অনেক কষ্টের টাকা এটা খারাপ রাস্তা খরচ করা যাবে না রাগ করতেছেন সাসা খুব খুশি হইতেছে আছেন কালা চিকা চাচা সিঙ্গাপুরি চাচা একসাথে বলেন ওই আল্লাহ এখন আছে না নাই আরে তামাকো দেশের মায়ের মতো পৃথিবীতে কোনো মা পাবেন না তাই না বাবা আরে আমার মা হাইটা উঠতে পারে না মার স্তনে দুধ নাই ঘুরা পড়ে যায় তারপর মা বুকের থেকে নামায় না আর লন্ডন আমেরিকা দেখবেন পোলারে কোলে নাই না কুত্তার বাচ্চারে কোলে নাই আর ছেলেরে পুষছে আর ঠেলে কতক্ষণ না কেন অগো প্রেম আর আমার মায়ের প্রেম এক না বেসন দেবার আমার দিকে তাকাও গো এই জন্য দেখবা বাংলাদেশের অনেক যুবক মারে নিজের হাতে গোসল দেয় অনেক যুবক আছে বাবা অনেক পূর্বাসী আছে দেশে আসার পরে
বাবারে নিজের হাতে গোসল দিয়ে খাটের উপরে বসায় প্যারালাইজড বাবারে সুন্দর করে পাঞ্জাবি জামা পরায় দেয় এ যুবক আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই তোর বাবা তোর জীবনে কত প্যান্ট পরিধান করায় দিছে তুই বাবার নতুন পোশাক পায়া খুশি হইতি তুই একদিন বাজার থেকে একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনিয়া বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানার থেকে নামতে পারে না তুই তোর বাবারে গোসল করে ডইলা ডইলা সাবান দিয়া একটা পাঞ্জাবি লুঙ্গি তুই নিজের হাতে পরায় দেখিস তোর বাবা আসমানের দিকে তাকায় বলবে মালিক রে আমার কলিজার সোনার মানি আমি বাবারে এত সুন্দর এই বৃদ্ধ বয়সে আমারে পাঞ্জাবি লুঙ্গি নিজের হাতে পরায় দিল মুখে মুখে বলতে হবে না বাবাই মনে মনে বললেই হবে আল্লাহ আমার এই সোনার মানিকরে কবরে তুমি ভালো রাখো সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো এই কথাটা যদি বাবার মুখ দিয়ে অজান্তে বের হয়ে যায় রে দাদা ভাই দুনিয়ার কোন বিপদ তোরে কোনো দিন গ্রাস করবে না আল্লাহ আল্লাহ দেখো সভাপতি কান্দে আমার দাড়ি ভাগা বাজার না কান্দে আমার মতো কার যেন মা নাই আমি জীবনে আমার মাকে এক খিলি পান খাওয়াইতে পারি আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে এ কলিজার যুবক বাইরা তোর এই বন্দি দিয়েছে রহমান জাদি ইউটিউবে ওর শুনে কান দোষ বাস্তবে আমার কথা শুনে দেখতে এক ফোঁটা পানি আসে কি না আমি 12 বছর বয়সে মা আরে রাস্তায় রাস্তায় কাঁদছি মাদ্রাসায় এমন কোন দিন নাই টিভির কারি বাটি হাতে করে কান্দে নাই কেন কাঁদছি জানোস যখন দেখতাম বড় লোকের ছেলেরা মাটি বিন করে বাটি হাতে করে মুরগির গোশত দামি দামি তরকারি পাকায় রেছে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দতাম আর ভাবতাম আমার মা বাইচে থাকলো তো আমার লেগে ভাবে খাবার লই আইতো আমার মা নাই আমারে খাবার দেওয়ার মতো কেউ নেই আল্লাহ তুমি কুমিল্লার তিতার সানার দিকে তাকায় দেখো আল্লাহ শোনা তাকাও সভাপতি অজরে কান্দে গো আমার আলেম ওলামাদের অন্তরে চোখের পানি নিয়ে ব্যথা তোমার নবীও তো জীবনে কোনো দিন বাবার হাতের এক লোকমা খাবার খায় নাই আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা ও বুঝাইতে চায় হুজুর আমিও কান্দি আল্লাহ তুমি এই ছেলেটার ওসিলায় পুরো মজমাকে কবুল করে নাও গো আল্লাহ এই ছেলেটার মা বাবা আছে এই ছেলেটাও মায়ের গর্ভ থেকে জন্ম নিছে ওর মনের আবেগ ওর চাইতে অনেক বয়সের বাজানটা কত সুন্দর স্বাবলম্বী চেহারা কিন্তু ওর মনের কষ্ট তুমি তো আরে স্বাভাবিক বানাও নাই তারপরও তোমার ইশকের আগুন দিয়ে কান্দে এবারে তুমি মাফ করে দিও বল হতে পারে এই ছেলেটার মতো আমার একটাও ছেলে হইতে পারত এই ছেলেটা বারবার হাত দুইটা উঠাইয়া হাউ মাউ করে কাঁদে আর বুঝাইতে চাই হুজুর আল্লাহ আমার কলেজের বন্ধুদেরকে মাফ করে দাও ওদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আমার প্রবাসী ভাইদেরকে ওলি বানায় দাও আল্লাহ আমার বাজানদেরকে মাফ করে দাও জোরে কানে আমিন আর জোরে কানে আমিন ভাইজান এখন সিল্লাবার কান্দা আমার নবীর এখন নেয়ার জন্য মহিলারা আসতেছে দুধ খাওয়াবে কষ্ট হইতেছে আপনাদের কেউ যায় না ইলিয়াস রহমান জাহেদ ইচ্ছা করলে প্রতিদিন আনতে পারবেন না
এই কথাগুলো পাইল করতে অনেক কষ্ট হয় আমি দেখব এখন কার চোখে পানি দাড়ি বাঁকা বাজানো আর সময় নাই আপনার মতো কত দাড়ি বাঁকা এই সভাপতির মতো কত দাড়ি বাঁকা ওয়াজের মাঠে বই অজরে কান্ত কিন্তু আজকে সে কবরে চলে গেছে বাবা আমার দিকে তাকানার চোখের পানি বরাদ্দ করেন আমার নবীকে নেয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মহিলারা আসছে অবজান তায়েব থেকে 31 জন মহিলা আসছে এমান থেকে আসছে বাবা জেদ্দা থেকে আসছে অবজান প্রায় এক সপ্তাহ দূরের থেকে মহিলারা মক্কায় আসছে বাচ্চা নেয়ার জন্য বাজান জারাই সরেই বাড়িতে একটা সম্ভ্রান্ত প্রেসিডেন্ট ফ্যামিলি এই ফ্যামিলিতে একটা বাচ্চা হইছে জন্ম নিছে নাম তার মোহাম্মদ সবাই ডাকে আহম্মদ এই ছেলেটা দুধ পোষা ছেলে হিসাবে সবাই নিতে চায় গো বাবা যখন বলে ছেলেটার বাপ কই যখন বলে ওর বাবা জন্মের আগে মারা গেছে কোলে নেয় না কেন এর বাবা না থাকলে বেতন কে দিবে দুগ্ধ খাওয়াইলে মাসে মাসে কে টাকা পাঠায় দিবে এই চিন্তায় মহিলারা কেউ কোলেও নেয় না মুখের ঝামটি দিয়ে চলিয়া যায় আর একটা মহিলা তায়েব থেকে আসছে সাহাব গোত্রের থেকে বাবা আমি আমার মা হালিমায় সাদিয়ার বাসায় বাবা দুইবার আল্লাহ আমাকে নিয়েছেন হালিমায় সাদিয়ার বাড়িটা যেই পাহাড়ের উপরে ও বাবা হালিমার স্বামীর সাথে নিয়ে আসছি হালিমায় সাদিয়ার ছয় এক বছর ছয় মাসের একটা বাচ্চাও আছে আব্দুল্লাহ নাম তারে কোলে করে নিয়ে আসছে গো মা হালিমার বুড়িটা বেশি সুন্দর না একবার সিমসন সে কোন আমার মা আপনার মা হালিমায় সাদিয়ার স্তনে এতটুক পরিমাণ দুগ্ধ নাই যেটা তার বাচ্চার জন্য যথেষ্ট হয়ে গো বাবা কিন্তু হালিমা কেন আসছে দেখি একটা এক্সট্রা বাচ্চা আনতে পারি কিনা একটু ইনকাম বাড়বে ভালো খাইতে পারবো মারহাবা বলেন মারহাবা বেজান কষ্ট হয় দেখি আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে বা 17 দিনের নবী আমার 17 দিন কেউ আমার নবীরে কোলে নেয় না যখন শোনে ওর বাপ নাই ওই যে ফাম মাল ইয়াতিম ফালা তাকহার আমি যে আয়াত খানা পড়ছিলাম একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই শোনে ছেলেটার বাচ্চা না বাপ নাই কেউ আমার নবীর একটু কোলেও নেয় না চেহারা সুন্দর হোক ওর বাপ নাই ওর অত বেশি টাকার পয়সা পাবো না আমার কষ্টের নবী আমার দয়ার নবী আমার যারে দেখলে চোখের জুতি বাইরে যাইত যারে দেখলে ক্ষুধা লাগতো না ওই নবীরে কেউ কোলে না নিলে একটা মহিলা চেহারাও অনেক সুন্দর কিন্তু মহিলার স্তনে বেশি দুধ নাই তার বাচ্চার লেগে যথেষ্ট হয় সে আইসকে আইসে নিতে কিন্তু ওই মহিলারা দেখে কোনো বড় লোকের পোলাপন দেয় না বড় লোকের পোলাপন দেয় না কে ওর যে বডি ও একটা বাচ্চা চালাইতে পারে না আর একটা চালাবে কেন হালিমায় সাদিয়া স্বামী কয় হালিমের একটা কথা কই বল একটা কথা কই হালিমে বলো আমি তো বাদাই না কাজ বাজ করি না এবার কান বাজুব আমি তো বাদাই না আমি কাজ বাজ করে তোরে পেট ভরে খাওয়াইলে মনে একটু দুধ হইতে পারে ভেড়া রে বকরি রে ছাগল রে যদি ঘাস বেশি খাওয়াইলে যদি স্তনে দুধ আসে আমার মন কয় তোর একটু ভালো ভালো খাওয়াইলে আল্লাহ তোরে বরকতে দুধ দিতে পারে হালিমা দেখ যদিও প্রেসিডেন্ট ফ্যামিলির ছেলে তোর স্তনে দুধ নাই তোর পোলা আব্দুল্লাহ খায় না সারাদিন রাত কান্দে দুধের জ্বালায় আমি একটা কথা কই আমি তোর ফাও দূরে ধরছি আমি ভালো ভালো কাম করব তাইব যাওয়ার পরে আমি আর হাজিরে খাবো না আমি অনেক ইনকাম করবো তোর বেশি বেশি খাওয়ানো আল্লাহ তোরে দুধ দিতে পারে তুই ওই এতিম বাচ্চাটারে লইয়া চল জোরে 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 সুবহান জোরে জোরে এতিম যারা দুঃখে পেট ভরা আরে এতিম যারা দুঃখে বুকটা ভরা
এই জবিনের মা এতিমের কোলে নিলে আল্লাহ খুশি হয় এতিমের চুমা দিলে আল্লাহ খুশি হয় যুবক ভাই আমার দিক তাকাবি আর আমার নবীর কথা মনে করে কাঁদবি তুই একবার হলে হজে যাইতে পারবি ভাই আমি গ্যারান্টি দিয়ে গেলাম হজে যাইতে পারবেন বাজান আমি আমলটা শিখাই দিয়ে যাই দেখেন আমার মাথায় যে চুল দেখতাছেন বাবা আমি এই চুলটা মক্কার থেকে কাটছি বাংলাদেশে এসে এখনো কাটি নাই আমি মক্কার কাটা চুল লই আপনাকে ওয়াজে আইছি আমি এই চুল ধরে বলে গেলাম আল্লাহ যেন আপনাদের একবার হলো মক্কা মদিনা নিয়ে যায় যুবক তুই রেডি হ আমার নবীর কথা শুনে কান তুই হজে যাইতে পারবি উমরায় যাইতে পারবি ইনশাআল্লাহ হালিমা সাদিয়া স্বামীর কথা শুনে কয় তুমি যদি কৌতলে নেই এবার তাকা বাসন্তা আমিনার কাছে দেয়া দরখাস্ত জমা দিলেন আমি না আমি আপনার ছেলের নীতি চাই যদি আপনি আমারে দেন মেহরবানি করে দিবেন আমারে আমি না বলে শোনো আমার ছেলে তো জান্তান মহিলার স্তনের দুধ খাবে না আগে আমার ছেলেরে কোলে নিয়ে দেখো সে তোমার স্তনের দুধ লাইক করে কিনা এই মুসলমান যখন বলছে তোমার স্তনের দুধ আমার সন্তান খায় কিনা আগে দেখো হালিমা সাদি বলে তাও তো কথা আমি গরিব মানুষ নাও খাইতে পারে এবার দিনটা নরম করে এই গরিব হয়েছে তাতে কি হয়েছে বাবা এই সন্তানের বরকত তো উনি পাবে رحمة للعالمين شرادني رحمة حليمة سادير بريد جبه حليمة سادية بلا أبا دين أمر كل تو دين كل نية شبه مطر سادر نسي رأيك أمان نبي رستان دا پتھم بامپا شرستان دا گالے نسي أمان نبي جيب بدي دھاکا دي شرائي نسي کارون আমার নবীর বাম পাশের স্থান কোনদিনও খাবে না হালিমা সাদিয়া মনে করে আমার কপাল ঘুরে গেছে মানে এই বাচ্চাটাও আমি পাবো না আমিনা বলে তুমি ডাইন পাশেরটা দাও তো বাজানদের ডাইন পাশেরটা দিতে দেরি আছে আমার প্রিয় হাবিব আমার প্রিয় কলিজার নবী মায়ের স্থানের হালিমা সাদিয়ার দুধ দুপান করতেছে আমার নবী বাজান আড়াই বছর দুধ পান করছে দুই মাস দুই বছর তিন মাস জীবনে কোনদিন বাম পাশের স্তনটা গালে দেয় নাই ডান পাশের স্তনটাই সারা জীবন পান করছে কেন জানেন বাম পাশেরটা তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে আমি যদি ডান পাশেরটা খাই আমার ভাই আব্দুল্লাহ বাম পাশেরটা খাবে আমি দুইটা স্তনের দুধ খাবো না হে কলিজার যুবক ভাইরা আমার আমার নবী কেমন ইনসাফওয়ালা নবীর ইনসাফ যেমন নবীর কাছে ছিল নবীওয়ালা ইনসাফ আলেমুল আমাদের কাছে আছে কত লোকরে তো সংসদে নিয়ে দেখলেন এইবার একটু সুযোগ আসছে আলেমুল আমার নিয়ে দেখেন হে কথা কন না কেন জোরে খাও নিয়ে দেখো না ফয়জুল করিম নিয়ে দেখো জামাতের নেতা শফিউর রহমানের নিয়ে দেখো বেটারা করে কি মামুরুল হক নিয়ে দেখো মত করে একটাও মদের লাইসেন্স সংসদে দাঁড়াই দিতে পারবি না কথা বলে না কেন একবার নিয়ে দেখেন না অন্তত 30টা সেট দেন না আলেমুল আমারে ওই 30 জনের গুতায় 300টা ঠিক হয়ে যাবে হে কথা কও ওই 300 জন একসাথে টেবিলে থাপড় দিয়ে বলবে মাননীয় স্পিকার মদের লাইসেন্স বাংলাদেশ থেকে বাতিল করতে হবে পুরুষ কোটা পতিতলায় বাদ করতে হবে এই মেয়েদের কর্মসংস্থান করতে হবে পতিতলার ব্যবসা বন্ধ করতে হবে যখন এই কথা উপস্থাপন করবে আর সম্ভব না এই দেশে পতিতলায় থাকা লাইসেন্সকৃত পতিতলাগুলা ইনশাআল্লাহ মাদ্রাসা হয়ে যাবে কথা বলে না কেন
শুধু একটা কথা বলবো আলেম ওলামা সংসদে যা আপনারা চান না সবাই চান কে কে চান দেখে আল্লাহকে হাত উড়ে দেখান তো কে কে চান লিল্লাহ তাকবীর হাত উঁচু করে তোরা জাজগা কয়জন যা এদিকে আয় তো এদিকে হনে তোরা ছয়টা দিকে আয় আল্লাহ হেফাজত করো কুমিল্লার ভোলা ভক্ত এরা আল্লাহর ওলি একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এই আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাজান আর মাত্র কথা বলবো 10 মিনিট এই 10 মিনিটের ভিতরে আমার দিক তাকায় বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আলেম ওলামা সংসদে যাক চান না চান আল্লাহ সবার দোয়াকে আপনি কবুল করেন সব যুবকগুলোকে কবুল করেন অন্তত একটা বার আলেম ওলামাকে সংসদে নেন আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত সবাইকে নেন না আল্লাহ একবার নেন জোরে করে আমিন বাজান হালিমা সাদি আমার নবীর নিয়ে রওনা দিলেন ইনশাআল্লাহ বলেন যখনই রওনা দিছে রওনা দিতে দেরি আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবিরা যেই হালিমার স্তনে দুধ ছিল না মাত্র কয়েক মিনিটের ভিতরে হালিমা সাদিয়া বর্ণনা করেন মনে হচ্ছে শিকল পাথরের উপরে টান দিলে যেরকম করত করত আওয়াজ হয় আমার স্তনের মধ্যে পুরো বডির মধ্যে আওয়াজ হইতেছে অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাকে ভরপুর করে দিলেন বরকত শুরু হয়ে গেল এবার আমার দিকে তাকাবেন আর কানবেন আমি না বলতেছি বন্ডে তুই আমার মুহাম্মাদের নিয়ে যাবি যাওয়ার আগে কতগুলো সিমটম শোন আমার মুহাম্মাদ কিন্তু সাধারণ বাচ্চার মতো না আমার মুহাম্মাদকে যখন তুই দুগ্ধ পান করবি ওজুর হালাতে সুন্দর করে পাক পবিত্র হইয়া দুধ খাওয়াবি তখন তার ওজুর সিস্টেম ছিল না হাত পাও ধুইয়া পরিষ্কার হইয়া এরপরে আত্মহুরু সাত্রুল ঈমান পরিষ্কার হইয়া বাচ্চাকে দুধ খাওয়াবি এক রোগবালাই কম হবে দুই আমার মুহাম্মাদকে বাম পাশের স্থান খাওয়াবি না তিন আমার মুহাম্মাদকে তুই একা ঘরে রাইখে কোথাও যাবি না চার আমার মুহাম্মাদকে দুধ পান করাইতে তুই বেতন কত চাস এবার আমার দিকে তাকান হালিমা সাদিয়া বলে আব্বা আমি খুব ছেলেটারে কোলে নিয়ে যা পাইছি আমি বেতন যা দেন আমি তাই দিয়ে খুশি জোরে 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 বসন্ত এবার আমার দিকে তাকান হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে বাবার এই বছরের দুধ খাইলে যেই কয় টাকা বেতন আসে ওই টাকাগুলি বাবা যেইটা জিনিসটা দিলে আড়াই বছরের দুধের টাকা পরিশোধ হয়ে যায় হালিমা সাদিয়া ওই জামানার অন্তত 25 বরই অর্জনের একটা স্বর্ণের হার দিলেন এ হালিমা এই হারটার দাম কত হবে আপা এই হার তো আমার 3 বছর আর 2.5 বছর না এক যুগ দুধ খাওয়াইলে তো মুহাম্মাদের এই হারের ঋণ শোধ হবে না সঙ্গে সঙ্গে বলে হালিমা এই হারটা কার জানুস নি এই হারটা আমার স্বামী আমারে দিয়ে গেছে আমারে বলে গেছে এ আমি না আমার মুহাম্মাদ যেই বাড়িতে দুধ পান করার জন্য যাবে ওই মহিলাটারে আমার এই হারটা দিয়ে বলবি আমার মুহাম্মাদের সাথে যেন ভালো ব্যবহার করো আমি না আমি তো আর ফিরে আসবো না আমি হয়তো মরে যাব আমি না বলে তুমি কি স্বপ্নে দেখছো যে মারা যাবা বাচ্চাটারে ধুয়ে তুমি মারা যাবো এটা হতে পারে না আমি না রে আমার মন বলতেছে আমি বাঁচবো না তুই বাবার পক্ষ থেকে আমার এই হাতটা দিয়ে বলিস যে মহিলার কপালে আমার মুহাম্মদ হবে সে যেন তাকে দিয়ে বলবে এটা মুহাম্মাদের বাবার গিফট এটা রসিলে আমার সন্তানটাকে তুমি ভাবাভাবে লালন পালন করো ও বাবা তাহলে বোঝা গেল সন্তান পেটে রেখে অনেক বাবা বিদেশ যায় না বাবা আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার নবীর বাবার মতো যদি আপনার ভালোবাসা থাকে আল্লাহর কসম করে বলে গেলাম আপনার সন্তান 100% নবীওয়ালা জিন্দেগি গঠন করবে সন্তানগুলোকে ভালো বানাবার জন্য এক নাম্বার কারণ সুশিক্ষায় শিক্ষিত করবেন আমিন বলেন দুই নম্বরে সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন তিন নম্বরে কলেজে পড়ান আমি কষ্ট থাকবে না সন্তানটারে প্রথম ফরজ গোসল সন্তানটারে টুপি দাড়ি সন্তানটাকে মসজিদে কেমনে নিতে হয় এটা আমার মায়েরা শিখাবেন ইনশাল্লাহ বলেন সন্তানটারে ভালো করার জন্য যা কিছু দরকার করতে রাজি আছেন না এই আমার মা হে আপনারা আমার ইতিহাস জানেন ইউটিউবে বহু শুনছেন আমি যাদের সাথে
স্কুল কলেজে পড়ছি তার আজকে বাংলাদেশের সুপারস্টার এ আমার মা ওদিকে তাকায় নাই আমার জনম দুখিনী মা তাকাইছে আমার ছেলে যদি আলেম হয় 100% ভাবে আমি মা কবরে শান্তি পাবো কলিজার যুবক রে পারলে তুই আমার মার মতো নিয়াত কর তোর মা আমার মা রাজার আওয়াজ শুনছেন আমার মা আমাকে 12 বছর বয়সে আমার আব্বারে বলে আমি নিয়াত করছি আরে মাদ্রাসায় পড়ামু তুমি কিন্তু আরে অন্য জায়গায় দিও না আমার আব্বা কয় ধর মাদ্রাসায় পড়ে খয়রাতি মেরাতি আমার মা বলে আমার আব্বা কে বলে আমার বাবা আলেম আমার ইলিয়াস আলেম হবে আমি ইন্তেকালের পরে আমার ইলিয়াস আমার এখানে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলে দোয়া করবে কবরে আমার আব্বারে বুঝে শুনে আমারে মাদ্রাসায় দিয়া আমার মা লাভ করছে না লস করছে কলিজার যুবক রে প্রতিটা দিন মার জন্য কাম দি আমার মা যদি জীবনে শেষ বিদায় দিয়ে আমারে কবরে চলে যাবে আমি 12 বছরের পোলা এই মাইকেলা কথা বলবি না 12 বছরের পোলা আমি ইলিয়াস এ কুমিল্লার পোলা তুমি কুমিল্লার সন্তান আমি গোপালগঞ্জের সন্তান আমার মা জীবনে শেষ বিদায় সময় বলছিল ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি আমি বললাম না ছাড়বো না দুই নম্বর একটা কথা দে কি আমি যদি মারা যাই বাবা তুই প্রতিদিন যখন আসবি যে কয়দিন বাসায় থাকবি আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি তো আর দূর তুমি পেশাল পাত যখন তুই মরে যাবা কবে আর তোমার কবরের পাশে দোয়া করব কবে 12 বছরে বলা কি আর বুঝি ভাই কিন্তু আমার মা যে এইটাই শেষ কথা বলতেছে এটা আমি জানতাম মনে হচ্ছে আমার মা তসবির দানার মতো এক একটা গাথা মুক্তার মতো কথাগুলো আমার কলবে লাগতেছে মা বলতেছে ইলিয়াস আর একটা কথা শোন এই যে মানুষে মসজিদ বানায় না তোমার নানা মসজিদ বানায় তুমি বড় হইয়া টাকার মালিক হইলে একটা মসজিদ বানাবা কারণ তোমার নানার মুখে আমি শুনছি হাদিস আসছে কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেয় তুমি বানাই দেবে আমি জান্নাতে ঘর বানাই দেবো বেজন রে আমি জানতাম না আমার মা আমার সাথে শেষ বিদায় দিয়ে যায় এ যুবক রে কুমিল্লার তিতাস থানার যুবক আমি যদি জানতাম আমার মা আমারে ছাইরা যাবে গো মা অন্তত ওই মাসে আমি মাদ্রাসায় যাইতাম না গো মা মাদ্রাসায় যাওয়ার সময় আমার মা আমার জীবনে শেষ বিদায় দেয় গো মা এক প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে মা বারবার বার ইলিয়াস আমার এই দুধের কসম আমি মা দুধ ভাতটা খাইয়ে দিলাম আর হয়তো কোনো দিন এই দুধ ভাত ধরে মা খাইয়ে কেউ দিও না আমার মা গো দুখিনী মা আমার নবীর মা যখন 6 বছর বয়সে মারা যায় ওই দিনকেও আমার নবীর কোলে বসাইয়া নবীর মা আমিনা দুধ ভাত খাওয়াইছে আমার মা আমার বিদায়ের সময় দুধ ভাত খাওয়াইয়া বিদায় দিয়ে দিল বাজন আমার মা 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই যুবক ভাই আমি কথাটা কেন বলছি জানুনি আমার মা যদি আমার মাদ্রাসায় না দিত আজকে এই যে সভাপতি কান্দে আলেমুল আমার কান্দে এই যে আমার বাম পাশে বসে আমার আলেম ভাইরা কান্দে কেন জানো আলেমরা জানে মা কি জানিস গো মা মা হাঁসের ডিম মুরগির ডিম চাউল বেশি আর তোমার আমার লেখাপড়ার খরচ দিছে আরে মারে আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে কুমিল্লা তিতাস থানার যুবকরা ঢাকা কারণীগঞ্জ যায় দেখবি যেই ছেলেটা আমারে দাওয়াত দিয়া অ্যাডভান্স নিয়ে গেছিল নাম কি দুলাল পরে জিজ্ঞেস করবি ও সারা দিন আজকে আমার ওখানে ছিল আমার আনতে দিয়া আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি জোরে 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 টাকা পয়সা জীবনে কামাবি ভাই অন্তত তোর মার জন্য বাবার জন্য মসজিদ মাদ্রাসা কিছু টাকা দান করিস আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি যে দেখে আসবি কেরানীগঞ্জ আলহামদুলিল্লাহ বলেন
ওই দুলালকে জিজ্ঞেস করবি ওই যে তোর মাহফিলে যে সভাপতি দায়িত্ব পালন করে ছেলেটা ওর বাবা ছিল 16 বছর আজকের বাবার জন্য আজকে কাইন্দা কাইন্দা মানে হাত ধরে দোয়া আছে আর বাবার আল্লাহ মাফ করে দেখ জোর করে আমিন তোর এই মাহফিলে সালাই যাস ভাই শুধু একটা কথা বলে দিয়ে যাই আমি কেন মসজিদটা করছি জানো যুবক যেন আমার জন্ম দুঃখিনী মা ওসিয়তটা পালন হয় আমার মা কবরে কেমন আছে জানি না তবে আমার মায়ের সাথে মৃত্যুর পর আমার দেখা হবে তোমার মার সাথে তোমার দেখা হবে তোমার মা জানো তোমার কবরে দেখার সাথে সাথে বলে বাবা তুই আমার বুকে আয় তুই আমার বুকে আয় তোর দুনিয়ায় যেরকম দোয়া দিয়ে গেছি কবরে আইসাও তোর লেগে দোয়া করছি মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই দরকার দরকার আছে না নাই 30টা সেকেন্ডে মায়ের দোয়া বাবার দোয়া কে নিবি আমি তোর পাও দূরে ধরছি যদি জান্নাতে আমি যাই তোরে লয়ে যাব তুই গেলে আমার নিয়ে যাবি আর তুই জান্নাতে যাবি না এমন কোন সিস্টেম নাই আমার কাজটা করবি একটা যুবক মুনাজাতের আগে উঠবি না কে কে রাজি আছে দেখ আল্লাহকে হাত তুলে দেখাও দেখাও দেখা নামাও হাত মুনাজাতের আগে একজনও যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ শুধু আমার সাথে বলবেন মুনাজাত করে আমরা সবাই যাব এই দেড় ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা কথা শুনতে চাই যুবক জীবন যা কাট থাক কোনোদিনও মা বাবার দিকে করা মেজাজে তাকাবো না ইনশাল্লাহ বলো রাজি আছো রাজি আছো তাহলে এবার আমার থেকে সাথে ওয়াদা দাও মাঝে মাঝে মা বাবার হাত ধরে বাবারে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করে মাছ ছাবি রাজি আছো ভাই যদি চাইতে পারোস না আমি ইলিয়াস রহমান জেহাদি হাজার মানুষের সামনে বলে গেলাম তুই জান্নাতি তুই জান্নাতি তুই জান্নাতি পৃথিবীর তুই যেই দেশে যাইতে চাষতে যাইতে পারবি পৃথিবীতে কোনোদিন সবার বিপদ হইল তোর বিপদ হবে না সোনাকান্দার সবাই বিপদগামী হলো তুই হবি না আমি গ্যারান্টি দিয়ে গেলাম অতএব বাবা মায়ের কাছে মাঝে মাঝে মাপ চাওয়ার দরকার আছে না নাই এখানে এমন একটা ছেলে আসুস কুমিল্লা আমি দেখবো গতকালকে আমি টাঙ্গাইল মাহফিল করছি অন্তত 30 থেকে 35 হাজার মানুষ ছিল ওই খেলার মাঠে জিজ্ঞাসা কর পাগলের মধ্যে চিল্লাইছে দৌড়াইছে যুবক কলেজের বন্ধুরা ওটা কলেজের মাঠ খেলার মাঠ আমি যখন বলছি যুবক তোর বাবারে বুকের মধ্যে মাফ চাইয়া ওই মাহফিলে যুব সমাজের কোনো কালেকশন নাই যুব সমাজ বলে হুজুর আমরা শুধু কানতে চাই এত বছর ধরে মাহফিল হইছে বড় বড় সুপারস্টার বক্তা আছে হাফিজ আছে তারেক মনোয়ার আসছে বড় বড় আসছে হুজুর আমরা শুধু এই বছর আপনারে আনছি আপনি মায়ের পাগল আমরাও অনেক যুবক মায়ের পাগল আমরা একটু কানতে চাই বিশ্বাস কর ভাই ওই মিডিয়ার কাছে জিগা কালকের অবস্থা দেখে নিস কি পরিমাণ কান্না কানছে শুধু আমি তোদের পাও ধরে বলছি এমন কোন যুবক আছো বাবারে বুকি নিয়ে ময়দানের মধ্যে দাঁড়ায়া কানবি বাবারে বুকি নিয়ে কানবি এমন কোন যুবক আছে তার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছো দুই বাপ বেটা দাঁড়াও তো কার বাপ এই মাঠে নাই এ কুমিল্লার যুবক কি তোমাকে বাপ এই মাঠে নাই একজনেরও নাই এ ওয়াজ কমিটির বাপ কি একজনও বাপ মাঠের মধ্যে নাই ওয়াজ কমিটির যুবক এমন কেউ নাই যে তোর বাপ এই মাঠে আছে অথবা কোন যুবক এখানে নাই যে তোমার বাবাই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো কে আছে নাই তোমার বাবাই মাঠে নাই একজন তুই একা একা আইছো তোর বাপের তুই বাসায় কোন যুবক নাই স্কুল কলেজে যে তোর বাপ এই মাঠের মধ্যে আছে নাই আচ্ছা এখানে কোন যুবক আছে যে তোর চাচা আছে তোর বড় ভাই আছে অথবা একসাথে খেলাধুলা করে দুই বন্ধু আছে এমন কে কে আছে দাঁড়াও তো দুই বন্ধু একসাথে দাঁড়াও তো দুই বন্ধু একসাথে গলাগুলি ধরে দাঁড়া দুই বন্ধু একসাথে দাঁড়া অথবা স্বাস্থ্য ভাই মামাতো ভাই খেলাতো ভাই আছে কিনা দাঁড়া 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 ওই দেখ মনে হয় ছেলেটার বাবা তুই তোর বাপরে বুকে নিয়ে মাফ চা কানতে থাক তোর বাপের চোখের মানে যদি কবুল হয় তুই একদিন ওলি হ্যাঁ ভাই এ দেখ ভাই ভাইরে বুকি নিয়ে কান দে এমন কি আছে কের ভাই আছে এখানে কারো ভাই এখানে আছে এই ময়দানের মধ্যে কানবে ভাই ভাইরে বুকি নিয়ে তোমাদের দুই ভাইয়ের কান্নার পরে মেসেজ করে আল্লাহ তোমার বাবারে কবরে ভালো রাখবে বলেন তো কেউ আছেন নাকি ভাই ভাইরে খুঁজবে না এই বাবাজি দাঁড়ায় গেছে কি ভাইরে খোঁজার জন্য দেখ হাসিস না তোর কপাল পুড়ে যাবে এই বুড়ে হাসো কে তুমি কি জানো এই দুজনের চোখের পানি এখন আসমানে যাবে এই রাইত 11টার সময় আমি জিহাদি বলে গেলাম খালি হাসো মনে রাখ ভাই যে বিরুদ্ধ দুইজন একজন আরেকজনের বুকে নিয়ে কাঁদে আল্লাহ তাকে চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও
এদের জীবনটাকে সুন্দর করে দাও জোরে কোন আমিন দেখো কেমনে কান্দে আল্লাহ তুমি মাফ করি ও দুইটা ভাইয়ের মা বাবা থাকলে কান্ত তারা এমনি আল্লাহ আমার বাবার বয়সী লোক দুই ভাই এক ভাই আরেক ভাইরে বুকে নিয়ে কান্দে এমন আর কেউ ভাই নাই দরদের ভাই নাই কিয়ামতের মাঠে কিন্তু ভাই ভাইয়ের কাছে প্রথম সাহায্য যাবে বাপের কাছে কিন্তু আগে যাবে না ভাইয়ের কাছে যাবে ভাইয়ের মনে কষ্ট দিয়ে যায় না ছোট ভাই বড় ভাইয়ের কাছে মাফ চেয়ে নেন ইনশাআল্লাহ মাফ পাওয়া যাবে না আমি যেই দেখাই যে দেখ এখনই মাফের সিস্টেম হবে দেখ কোনে মনে সভাপতি না দেখ সভাপতি দূর হয়ে গেছে কি হয় ভাই স্বাস্থ্য যত তো ভাই দেখ এরা কোনো লজ্জা করে নাই একমাত্র আখেরাতের আশায় এক ভাই আরেক ভাইয়ের বুকে নিয়ে কাঁদছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম কারো চোখের পানি কবুল না হলে তাকে স্বাস্থ্য জ্যাঠা বলতো ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে বসো দুর্গন আমিন এই মাহফিলটা ১৯ বছর ধরে হচ্ছে ২০ বছর না ২০০ বছর না কিয়ামত পর্যন্ত চলুক আপনারা চান না এই যুবকগুলোর পাশে থাকতে হবে না হ্যাঁ